বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উভয় দেশের রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, প্রতিরক্ষা, শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক পাভেল দভয়চেনকভ। সন্ধ্যায় রাজধানী ধানমন্ডি ক্লাবে রাশিয়ান ভাষা দিবস উপলক্ষে রাশিয়ান হাউজ আয়োজিত সেমিনারে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে রাশিয়া বাংলাদেশের পাশে আছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বড় প্রকল্পে ভবিষ্যতেও পাশে থাকবে। রাশিয়ায় উচ্চ শিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানো হবে। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও জোরদার হবে বলেও আশা করেন পাভেল দভয়চেনকভ। Сейчас минус 10 градусов. У нас активно развивается политический процесс. Не так давно был визит министра иностранных дел нашей страны Сергея Викторовича Лавров в вашу страну. У нас развиваются торгово-экономические отношения. Строится сейчас ядерная станция.